হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যারা নাকি আগারগাঁয়ে হলিডে মার্কেটে আসতে চান, বাংলাদেশের সবচেয়ে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু এখানে পাবেন। আর এগুলো কিন্তু সব ওনাদের নিজেদের আর্টিফিশিয়াল, যাদের নিজেদের মানে নিজেরা হাত তৈরি করা প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন। সব দেশ থেকে এখানে শোরুমের মালিকরা আসেন। তো আজকের মার্কেটটা দেখবেন, আজকে শুক্রবার, ফেব্রুয়ারির হচ্ছে গিয়ে মাত্র নয় তারিখ শুক্রবারের হলিডে মার্কেট, দশ তারিখ হলিডে মার্কেটটা আমি ভিডিও করছি। তো আপনাদের জন্য শুক্রবারে, প্রত্যেক শুক্রবার শনিবার দোকানদার কিন্তু চেঞ্জ হয়, এক এক শুক্রবারে এক এক দোকানদাররা আসে। তো আমরা হলিডে মার্কেটের দোকানের ভিডিওগুলো দিব আর দেখাবো আপনাদের কি প্রোডাক্ট। ম্যাডাম, আর কতদিন থাকবে মেলা? কতদিন থাকবে? কালকে শেষ না মাস? এটা কি সারা বছর? সারা বছরের জন্য আপনাদের? না না, এটা না বলতেছি, মানে এটা কি বড় তো হ্যাঁ, অলওয়েজ অলওয়েজ। ওকে, থ্যাংক ইউ। চোখেও দেখি না, দেখছেন এই টকটা চোখে দেখলো কিভাবে? মানুষ দেখে বড় আর ওরা দেখে সব ছোট ছোট। ছোট ভালো লাগে তো বললি? কি খাবার? হ্যাঁ আপু, ঝালমুড়ি চলছে, পিঠা আছে। ঝালমুড়ি কত? 20 টাকা। কি স্পেশাল? আমি যেটা নিবো সেটা বানাইলে আমি দেখতে পারবো? দেখানো যাবে? আচ্ছা, আমারটা বানান দেখি। না, এটা আমি কাইটা ফেলাইতে আছি, যেহেতু মরিচ কি বেশি খাবেন? হ্যাঁ, একটু কাঁচা মরিচ বেশি দেন। এটা কিন্তু অনেক ঝাল। হ্যাঁ দেন, কাঁচা মরিচ দেন। আপনি ম্যাজিক মশলা নিয়ে আসছে, কাঁচা মরিচের ঝাল দেন, আর একটু দেন কাঁচা মরিচ। সকল এই যেগুলো সব কিন্তু দেখবেন, এগুলো দেন, ব্যবহার করতে পারেন। মরিচ ঝাল কেউ খাইতে পারবে? আপনার আর কোনো গোটা মশলা কিনতে হবে না, এটাই হলো ম্যাজিক। এবং এই যে খাবারই দিবেন, আপনার মশলা কোনটা? এটা এরকম সবই আমার হাতে করা, ওইখান থেকে এই পর্যন্ত যা যা কিছু চানাচুর দেয় না, কারণ ওটা তো আর আমরা তৈরি করি না, ওটা তো ভালো ইয়ে করা থাকে না, গন্ধ থাকে। হ্যাঁ, মশলা যেহেতু ওটা আমি তৈরি করি না, না মুড়িটা করি না, এইবার চানাচুরটা তো তেল দেয়, তেলটা তো ভালো দেয়, ঠিক আছে, এই জন্য ওটা তৈরি করি না। কালকে হয়তো ঘুম নিয়ে আনবো, কেউ কেউ ঘুম নিতে চাচ্ছে, হাতের এবার দেখা যাবে ফ্লেভারটাই ভালো লাগবে। আমি নরমালি 6 কেজি বলি, আপনি টমেটো খাবেন? আমি তো টমেটো দিই না, অনেকে মানে ইয়া করে না, নরম হয়ে যায় সেই জন্য। আমার এই যে ফেসবুক আইডিতে লাইক দিলেই আমার দেখতে পাবেন।
তোমাকে দেখাবো না তুমি মশলার স্বাদটা বলো দেখলাম এটা বলো মশলার স্বাদটা বলো মজা এখন পেটে ম্যাম ব্যাগগুলো কত করে এটা 3 350 এটা 250 এই যে এটা 250 বড়টা এগুলো এটা 900 900 900 এটা ছোট ব্যাগ এত দাম এটা সেলাইয়ের কোয়ালিটি খুব ভালো দেখেন আপনি দেখতে পাচ্ছেন যে সুতার দাম দেখুন ভালো আচ্ছা ঠিক প্লেট কত প্লেট 50 লেগে চিনি শিরা জি লাল চিনি শিরা লাল চিনি শিরা এটা কি আমাদের বাংলাদেশি তাই নাকি ভালো তো লাল চিনি হলো তো ভালো হ্যাঁ এই জন্য স্বাদ সাদাটা খারাপ তো ইন্ডিয়া প্রসাদ ইয়া হয়ে গেছে আমরা এখন ভেজে দেবো হ্যাঁ গোলাপি 500 টাকা কেজি রেশমি গোলাপি 500 টাকা কেজি প্লেট হচ্ছে 50 প্লেট হচ্ছে 50 দই 50 দই একটা খান একটা খাওয়ার পরে নিবেন দইটা 300 টাকা ভাইয়া দই কত টাকা দই আমার নিজস্ব বানানো যাবে না পাপাই নাও মোমোস জি চিকেন মোমোস চিকেন মোমোস কত প্লেট 120 টাকা 6 পিস মানে এটা কি পিঠা ম্যাম এটা ভাবা পুলি ভাবা পুলি নিলে কি গরম করে দেন নাকি এইভাবে এমনি এখন আপনি কি করছেন গরমটা নিতে যাচ্ছেন হ্যাঁ এটা কি গরম ব্যবস্থা আছে স্টিম মে আমি স্টিম করে দিতে পারি এটা কত করে পিস এটা পিস কত কাকা ভাইয়া এই ভাবা পুলি কি কত 30 টাকা করে 30 টাকা বানিয়ে দিচ্ছি এটা ফুচকা বাবা ফুচকা ঝালমুড়িটা যদি লাগে আমি ওইদিকে ব্যবহার করে কাঁচা মরিচ সরিষা আমি ওই যে পাম অয়েল বা আপনার ওই যে পচা তেল দিয়ে জিনিস তৈরি করি না আচার মিক্স হলে আপনার ওইটা 60 টাকা নিবে হবে এটা কি আচার মিক্স ছিল দাম বাইরে এটা 50 টাকা দাম কম হওয়া দরকার আছে 50 টাকা রাখি নেন ভাই ভাইয়া যাওয়ার ব্যবস্থা তোমার মোবাইল লাগবে মা তাহলে মোবাইল নাও তুমি ওটা সিকিউরিটি সিকিউরিটি আপনার কতদিন থাকবেন আর সারা বছরই এটা আজীবন মেয়াদ যতদিন পর্যন্ত সিটি কর্পোরেশন রাখে কি বল
বানাইছ না হ্যাঁ এই ওখানে খিচা দাও